গাইজ, গুড মর্নিং। আবার আসছি এক নতুন সকাল নিয়ে। আজকে ডে ফাইভ। তো যেটা মেন কথা, তো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আশা করি। তো তোমরা জানোই প্রতিদিন সকালে আমার একটু থাকে কিছু দোকানের কাজ করার, দোকান সব করে। এখানে আলু ডিসকাশনটা হচ্ছে, এটা কোনো যদি ভিডিওতে অসুবিধা হয়ে থাকে কমেন্ট করে জানিয়ে আমি এটাকে একটু ঠিক করতে হবে। তো আমাদের আমার কাজ শুরু হবে আর দুদিন পর থেকে, তারপরে ইন্টারের কাজ শুরু হবে আর পরের সপ্তাহে। আমি তোমাদের বলেছিলাম এই যে আমাদের বড়ো মা পাশে, তখন আমি সকালে তোমার মা নিতে আছি, তারপরে এসে তোমার সাথে কথা হচ্ছে। ও তার মধ্যে আর কদিন পরে আমি জিমে ঢুকছি, জিমে ক্লিপও আছে, জিমে আমি কী করি। তো আমার ঢুকছি আমার ফিগারটাকে, এই আমার ফিগার, আর একটু মেনটেন করতে হবে, একটু কমাইতে হবে, বডি বানাইতে হবে, জিমে ঢুকতে হচ্ছে। চলো কাজটা করে আসি। হ্যাঁ গাইস, আবার এসে বললাম এখন দোকানে মাল টাল দিয়ে, আর একটু বাজারও গেছিলাম, গিফট দিতে পারিনি, তো ক্ষমা করে দিয়ে উচ্চের জন্য। তো বাজার থেকে আজকে মাছ নিয়ে আসলাম, আজকে মাছ হবে দুপুরে। তো আবার দোকানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। এখন আর কিছুই না, এখন একটু খেয়ে দিয়ে দোকান যাবো, দেখাবো কী খাবো সকালে। চলো আমার সাথে গাইস। এখন আমি খেতে বসেছি, এই দেখো আজকের খাওয়া, এই হলো আজকের খাওয়া। তো খেয়ে দিয়ে তোমার সাথে দোকানে দেখা হচ্ছে আবার, চলো খেয়ে নিই। আমি ছিল দোকান, এখন দোকানদারি করব। এই বাস যাচ্ছে এখন, এই জন্য হাওয়াটা আওয়াজটা হচ্ছে। দোকানদারি করি, দোকানদারি করে বাড়ি থেকে তোমার দেখা হচ্ছে। তো গাইস, এখন আমি দোকান থেকে আসলাম, অনেক কাজ ছিল আজকে। তো কাল পরশু থেকে তোমাদের রঙের কাজ শুরু হবে দোকানের, তো দেখাবো তোমাদের। আর হলো আজকে একটা লেটেস্ট আছে, লেটেস্ট একটা জায়গায় যাবো তোমাদের নিয়ে, সেটা হলো আমাদের নর্থ বেঙ্গলের বিউটি, হইল আমাদের রাজাবাদ খাওয়া জঙ্গল ডুয়ার্সের কাছে। তো চলো আজকে যাব, ঠিক সাড়ে তিনটা নাগাদ আজকে রওনা দিব, ঠিক সাড়ে তিনটা নাগাদ আজকে রওনা দিব। তোমাদের সাথে থাকো, চলো দেখা হচ্ছে তখন। গাইস, এখন আমি সানটান করে খেতে বসলাম, যেতে হবে একটু ট্রাভেলে, রাজাবাদ খাওয়া যেটা তুমি বললাম। তো দেখানো আজকে দুপুরে একটু বাইরে যাচ্ছি, মাছের ডিমের বড়া, মাছ ভাজা, তারপরে তোমার বটবটি ভাজা, তারপরে আছে কোয়াশ চিজকি, আর হলো তোমার ভাত আর ডাল। এই হলো আমার দুপুরে আজকে খাওয়া, কারণ আমি ট্রাভেলে গেলে বেশি খাই না রিচ। তো চলো তোমাকে আবারটা ঘোরার সাথে দেখা হচ্ছে তোমার সাথে। তো গাইস, এখন খাওয়া দাওয়া শেষ হলো, এখন আমি রেডি হবো যাওয়ার জন্য। তো রেডি হয়ে তারপর তোমাকে দেখাচ্ছি আমি কোথায় কোথায় যাবো, রাজাবাদ খাওয়া কোন দিক দিয়ে যাবো সব দেখাবো, তো কোন গ্রুপে সে যাবো সব দেখাবো। তো চলো রেডি হয়ে নিই। তো গাইস, এখন আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, এই যে আমি রেডি, তখন যাবো। চলো এখানে একটা মিটআপ আছে বন্ধুদের সাথে, তারপরে বন্ধুদের নিয়ে বাইরে যাবো রাজাবাদ খাওয়া তোমাকে দেখানোর জন্য। চলো লেটস গো। তো গাইস, এখন বেরিয়ে পড়তেছি, মিটআপ আছে সামনে, মিট আপ করে তারপরে যাবো ঘুরতে। তো আমি রেডি, এই যে আমি এখন যাবো। তো চলো মিট আপে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, চলে এসেছি মিট আপের জায়গায়, এখন বন্ধুরা আসেনি, আসুক তারপরে তোমাকে দেখাচ্ছি। এই গাইস, এখন যাচ্ছি রাজাবাদ খাওয়ায়, এই যে আমার বন্ধু কালকে যে আসতে পারিনি আজকে আসছে, যাবো এখন রাজাবাদ খাওয়ায়, তোমাদের ক্লিপ দিব। তো চলো আমাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে। তো গাইস, এখন আমি আসলাম আমাদের ফ্লাইওভারে, রাজাবাদ খাওয়ার আগে পরে ফ্লাইওভারটা আর কি করে। এই যে আমার বাইক, এই যে
আমার বন্ধু দাঁড়িয়ে আছে, তো আরো ছোট ছোট ভাই আসছে আমাদের পিছনে, ওরা আসুক তারপরে আবার যাচ্ছি, দেখাচ্ছি রাস্তা, চলো। এই যে গাইজ আমরা যাচ্ছি, এখানে মাঠে খেলা হচ্ছে, এখন যাচ্ছি, চলো বাইক চালাচ্ছি, আমি কিছু বসে আছি, চলতে থাকো। এখানে ক্যাচা লেগেই থাকে মাঝে মধ্যে এই চত্বরটায়, কারণ ভিডিওটা বন্ধ করছি কারণ গাড়ি চালাচ্ছে, তো দেখা যাচ্ছে। এই যে গাইস এখন দাদা খেয়ে এসে বললাম পাঁচটা দেখা, তো গাইস এখন এসে বললাম, এই যে বন্ধু পাশ, এই যে দেখো পিছনে যাতায়াত করার রাস্তা, সামনে দেখাচ্ছি, এই রাস্তা সোজা চলে গেলে জয়ন্তী, আর একটু দূর আগাবো, তারপর এখান থেকে একটু আড্ডা মেরে তারপরে চলে যাবো বাড়ি, তোমার সাথে বাড়ি থেকে আবার দেখা হচ্ছে, তো চ্যানেলে থাকো, আসছি আবার। তো গাইস তোমাকে দেখাই দিলাম আমাদের রাজাবাদ খাবার, তো এখন আসলাম, দেরি হয়ে গেল অনেক, মা সন্ধ্যা দিল, তো এখন আজকের জন্য এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো চাই চাই, ভিউ চাই, আর ভালো থাকো সুস্থ থাকো, টেক কেয়ার, বি সেফ, বি হ্যাপি, দেখা হচ্ছে আবার কালকে, টাটা।